নতুন করে 50,000 চাকরি প্রার্থীর জীবনে আশার আলো, একদম ঠিকই শুনছেন এবং দেখছেন সমস্ত ভিউয়ার্স, নতুন করে 50,000 চাকরি প্রার্থীর জীবনে আশার আলো এমনটাই প্রতিবেদন আজকে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। তো আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, দেখার পরে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, এটাই আপনাদের থেকে কাম্য। দেখুন, আমরা কাউকে ডিমোটিভেট করতে পারি না, কঠিন পরিস্থিতির মধ্যেও একটু আশার আলো একটি মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে, এটা আমরা জানি। তো কাউকে ডিমোটিভেট করবার উদ্দেশ্য আমাদের নয়, ঠিক আছে? তো সেই রকম একটা আশার আলোই আমরা খুঁজে পাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখুন, বৃহস্পতিবার মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এক যুগান্তকারী রায় দিয়েছে। কিন্তু আমরা জানি, ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, পর্ষদের ভুলের ভুক্তভোগী হতে পারেন না পরীক্ষার্থীরা, ভুল প্রশ্নের জন্য সকলেই নম্বর পাওয়ার অধিকারী। এখানে আমরা জানি প্রাইমারি টেট নিয়ে কী স্ক্যামটা হয়েছে, আমরা জানি এই সমস্ত জিনিস যেগুলো ছিল, যে ভুল ত্রুটিগুলো ছিল, এগুলো কিন্তু সব স্ক্যামেরই একটা পার্ট ছিল। তো যাই হোক, সন্দেহ ও মাননীয় বিচারপতিগণ, এই স্ক্যামের এগেনস্টে আমাদের যারা পরীক্ষার্থী আছেন তাদের উদ্দেশ্যে একটি ভালো রায় দিয়েছেন। হাইকোর্টের এই যুগান্তকারী রায়ের ফলে মামলাকারী আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, এর ফলে আরও প্রায় 40,000 থেকে 50,000 প্রার্থী পাস করতে পারেন। কিসের ফলে? আমরা জানি, জাস্ট দুদিন আগে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে 6 নম্বর করে প্রত্যেক প্রার্থীকেই, প্রত্যেক ক্যান্ডিডেটকেই দিতে হবে, এমনটা রায় দিয়ে দিয়েছে। তো এর ফলে নতুন করে অনুমান করা হচ্ছে যে 40,000 থেকে 50,000 পরীক্ষার্থীর পাশের সংখ্যা কিন্তু বাড়তে চলেছে। ওকে, সেক্ষেত্রে 2016 সালে সমস্ত প্যানেলটি একটি কঠিন চ্যালেঞ্জের মুখে কিন্তু পড়তে চলেছে। আমরা সকলেই জানি নিয়োগ পরীক্ষায় কোনো প্রশ্নই যদি ভুল থেকে থাকে, তার জন্য নির্ধারিত নম্বর সব পরীক্ষার্থীরা পাবে না শুধুমাত্র মামলাকারীরা পাবে। এই প্রশ্ন তুলে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং তা সুপ্রিম কোর্ট অবধি গিয়েছিল। আপনাদের অভিমত এই জায়গাটা কী আছে আপনারা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে জানাবেন, যে কোনো পরীক্ষায় প্রশ্ন ভুল থাকলে সেই ভুলের এগেনস্টে যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বার সমস্ত পরীক্ষার্থী পাওয়া উচিত, না শুধুমাত্র যারা মামলা করেন সেই সমস্ত পরীক্ষার্থী পাওয়া উচিত? অবশ্যই এটা আপনারা কমেন্ট করে জানাবেন। 2014 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় 6টি ভুল প্রশ্নে মামলা চলেছিল কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে। পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার নির্দেশ দিল, 6টি ভুল প্রশ্নের জন্য বরাদ্দ 6 নম্বর সব পরীক্ষার্থীকেই দিতে হবে। যেটা আমি পার্সোনালি মনে করি, কেস করলেও যারা মামলাকারী করেছে ঠিক আছে করেছে, কিন্তু সমস্ত পরীক্ষার্থীকেই সেই নম্বরটা দেওয়া উচিত। এক্ষেত্রে নতুন করে 45,000 থেকে 50,000 পরীক্ষার্থীর ভাগ্য যে নতুন করে খুলতে পারে সেটা বলা যেতেই পারে। এটাই ছিল আশার আলো, ঠিক আছে? আমরা জানি আমরা এখন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সমস্ত পরীক্ষার্থীরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন কন্ডিশনে একটু আশার আলো তুলে ধরাটা আমি মনে করি কোনো খারাপ কাজ নয়। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা চেষ্টা করলাম আপনাদেরকে একটু আশার আলো দেখানো, বাকিটা ভগবানের ওপর নির্ভর করছে। ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক করবেন, আর এরকম ধরনের লেটেস্ট ভালো আপডেট পাওয়ার জন্য প্রাইমারি টেট এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন।